আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহরহমত অনেক ভালো আছো তো বন্ধুরা আমিও চাই সবাই তোমরা ভালো থাকো জানো পৃথিবীর বর্তমান অবস্থা খুবই খারাপ তো বন্ধুরা সবাই তোমরা আল্লাহর কাছে যার পর আল্লাহজন আমাদের সবাই কি করোনা ভাইরাসের হাত থেকে মুক্ত করে তো বন্ধুরা এখন কথা না আমি আজকে চলে যাবো সেই আমার নতুন টিউটোরিয়ালে অর্থাৎ সপ্তম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের সেই গান্ধী সমস্যা অঙ্ক নিয়ে আবার আমি হাজির হলাম তো বন্ধুরা এর আগের টিউটোরিয়ালে আমি তোমাদের মাঝে পনেরো আর ষোলো নম্বর অঙ্কটি শেয়ার করেছিলাম তো বন্ধুরা আজকে আমি আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসলাম সতেরো এবং আঠেরো নম্বর অর্থাৎ এই দুটি অঙ্ক নিয়ে তো বন্ধুরা কথা নবে এখন আমরা

এক মাস তিরিশ দিন তো তখন বন্ধুরা দেখো তিরিশ দিনের রথ তৈরি হয় বিশ হাজার মিট টন সুতরাং একদিনের রথ তৈরি হয় এই দেখো বন্ধুরা নিচে এই যে উপরে বিশ হাজার নিচে তিরিশ এখন আমি তিরিশে যদি কাটি তাহলে তিন দশে তিরিশ দশ দিন আমরা কাটতেছি দেখো বন্ধুরা অবশ্যই দশ দিয়ে কাটা যায় এটা তাই আমরা দশ দিয়ে কাটলাম তিন দশে তিরিশ আর বন্ধু দেখো দুই হাজার অর্থাৎ দশ দেওয়ার বিশ হাজার কাটলে দুই হাজার হয় তো বন্ধু দেখো এখন তিন ভাগের দুই হাজার মেট্রিক টন এখন দেখো এটা কিন্তু বন্ধুরা আমাদের অপকৃত বনাংশ আর অপকৃত বংংশ হলে অবশ্যই আমাদের মিশ্র বংশ বয়স করতে হবে অর্থাৎ এটাকে ভাগ করে আবার মিশ্র বানাইতে হবে তো বন্ধুরা আমি তোমাদের মাঝে ভাগ করে রাখতে হবে বন্ধুরা এই যে তিন দিন জায়গা বন্ধুরা আমরা দুই হাজারে ভাগ করছি তিন দিনে দুই হাজার ভাগ করলে ডাইরে ভাগ করলে সব শিশুরটি হয় দেখো বন্ধুরা তোমরা আবার বাসায় প্র্যাকটিস করে নেবে দেখো তিন দিয়ে দুই হাজার বাক্য ছশো শিশুরি অর্থাৎ ছয় শিশুটি তিনে উনিশশো আটানব্বই আর বাক্সে থাকে দুই এখন বন্ধু দেখো সবার আগে নিয়ম হচ্ছে সবার আগে মিশ্র মানুষের বাড়িতে সবার আগে এখন যেটা বাক্য বাঁকর সবার আগে যে বাঘটা পেয়েছো বন্ধুরা তুমি দেখো ছয় শিশুটি সেই ছয়ষট্টি শিশুটিটা আগে বসাবা এরপর দেখো উপরে বসবে বলে যা বাক্সিস আর নিচে বসবে বলে যা বাজক দেখো বন্ধু নিচে বাজক তিন আর উপরে বাক্স দুই তো বন্ধু দেখো ছয়শো শিশট্টি মেট্রিক টন এটা কিন্তু মেট্রিক টন এখন সাথে আছে আমাদের আরেকটা মেট্রিক টন প্লাস মানে এটা যোগ আবার এখানে আবার মেট্রিক টন রে এটাতে আবার আমাদের বাহির করতে হবে ছয়শো শিশো মেট্রিক টন যোগ তিন ভাগের দুই মেট্রিক টন এখন ছয়শো ছিষট্টি মেট্রিক টন যোগ দেখো বন্ধুরা এখন এই যে এই যে তিন ভাগের দুই এখন কত মেট্রিক অর্থাৎ কত হাজার এক মেট্রিক টন সেটা আমরা জানতে হবে অর্থাৎ এক হাজার অর্থাৎ এক এক মেট্রিক টন হতো বন্ধু এক হাজার কেজি অর্থাৎ কত কেজি হবে তাহলে বন্ধুরা এক মেট্রিক টন এই যে এখানে দেওয়া আছে দেখো বন্ধুরা এই যে এক মেট্রিক টন এক হাজার কেজি তো বন্ধুরা দেখো এখন এই যে দেখো দুই দেখো দুই গুণ আই এক হাজার এই যে নিচে হলো তিন এখন দেখো বন্ধু এখন ছয় ছেষট্টি মেট্রিক টন যোগ এখন দেখো বন্ধুরা এই যে আমাদের কোনো জানে তো আমরা এখানে সাথে আবার দেখো তিন আর এই যে দুই এক হাজার গুণ করলে দুই হাজার কেজি যোগ এখন আবার দেখো বন্ধু ছয়শো ছেষট্টি মেট্রিক টন যোগ ছয়শো ছেষট্টি দেখো বন্ধুরা সমস্ত তিন ভাগে দুই কেজি এখন এই কেজিটা আমরা আবার কেজি আলাদা করে আবার আমাদের গ্রাম আলাদা করতে হবে তো বন্ধুরা এই যে আমি তোমাদের মাঝে রাফ করে দিচ্ছি দেখো এই যে আবার একই কিন্তু বন্ধুরা দেখো ওই প্রথমটার মতোই কিন্তু দেখো বন্ধুরা তো এখানে আবার তিনটা আমাদের রাফ করলে মানে যে অপকৃত দেখো বন্ধুরা এই তিন ভাগের দুই যে অপকৃত হলে বন্ধুরা আবার কিন্তু আমাদের এই যে মিশ্র করতে হবে তো মিশ্র করলে ভাগ করে করতে হবে বন্ধুরা আমি আবার তোমাদের মাঝে ভাগ করে দেবো অর্থাৎ তিন দেওয়া যদি আমার দুই হাজার ভাগ করে ছয় ষেষট্টি তিনে ডাইরেক্ট ভাগ করতে হবে বন্ধুরা ভেঙে ভাঙে কোনো ভাগ করতে পারবে না অর্থাৎ ভেঙে ভেঙে তোমরা কোনো ভাগ করতে পারবে না অপকৃতরে মিশ্র মানে তোলে ডাইরেক্ট ভাগ করতে হবে তো বন্ধু দেখো আবার আগের মধ্যে আসে দুই তো বন্ধুরা তো বন্ধুরা দেখো এই যে ছয়শ ছেষট্টি মেট্রিক টন আর ছয় ষে কেজি কেজিটা একটু আগে আমরা উপরে পেয়েছি ছয় ছেষট্টি কেজি এখন বলতে দেখো বন্ধুরা যোগ তিন তিন ভাগে দুই কেজি আসে এটাকে আবার আমাদের গ্রাম বানাতে হবে তার মানে ছয় ছেষট্টি মেট্রিক টন ছয় ছেষট্টি কেজি যোগ দেখো বন্ধুরা অর্থাৎ এক হাজার কেজি এক হাজার গ্রাম এক কেজি দেখো বন্ধুরা যে তিন আর উপরে যে দুই গুণ যে এক হাজার গ্রাম এটা ইজিলি কেছি বন্ধুরা অতএব এক হাজার গ্রাম হ্যাঁ এক এই যে এক কেজি দেখো বন্ধুরা এক হাজার গ্রাম তো এখন মধ্যে দেখো অর্থাৎ ছয়শো ছেষট্টি দেখো বন্ধুরা দেখো ছয়শো ছেষট্টি ছয়শো ছেষট্টি কেজি দেখো বন্ধুরা যখন আমরা যদি এখানে আমার যদি তিন দেওয়া যদি কাটে তাহলে কার্বান অর্থাৎ তিন অর্থাৎ উপরে দুই গুণ এক হাজার দুই হাজার গুণ করতে হবে তাহলে দুই হাজার হয়েছে আর নিচে তিন অর্থাৎ তিন ভাগের দুই হাজার গ্রাম এখন দেখো বন্ধুরা ছয়শো ছেষট্টি মেট্রিক টন ছয়শো ছেষট্টি কেজি এখন ছয়শো ছেষট্টি এখন যদি আমি এই দেখো তিন তিনটা আবার দুই হাজার আমরা বলছিলাম বন্ধুরা যদি নিচের হর ছোটো হয় উপরে লব বড় হয় তাহলে অপৈত বনাংশ হয় আর অপত মানুষ হলে মিশ্র মানুষ প্রকাশ করা হয় দেখো বন্ধুরা যে আমি তোমাদের মাঝে মিশ্র মানুষকে কিন্তু প্রকাশ করেছি দেখো বন্ধুরা এই যে তো মিশ্র মানুষ হলে আবার আগের মধ্যে দেখো বন্ধুরা যেহেতু আমাদের সেই আগেরটায় আবার তিনে দুই হাজার ভাগ করতে হবে তো বন্ধু তিনে দুই হাজার ভাগ করলে কিন্তু বন্ধু দেখো আগের মধ্যে হয় তো ছয়শ শিশুরটি তিনটা গুণ করলে তখন উনিশশো আটানব্বই হয় তো বন্ধুরা এই যে বাক শেষ কত দুই বন্ধু দেখো এখন বন্ধু দেখো এখন বন্ধু দেখো ছয় শিশটোরটি সমস্ত ভাগ ছয়শ শিশুরটি সমস্ত তিন ভাগের দিয়ে অর্থাৎ প্রথমে আমি বলেছিলাম বন্ধুরা দেখো এই ছয়শো শিশট্টি সমস্ত এই যে দেখো বন্ধু আমি বলছিলাম যে ভাজক নিচে বাজে বা বাসের সুপ্রবাজে তিন ভাগে দুই গ্রাম অর্থাৎ বন্ধুরা দেখো ছয়শো ছেষট্টি মেট্রিক টন ছয়শো ছেষট্টি কেজি ছয়শো ছেষট্টি সমস্ত তিন ভাগে দুই গ্রাম এই দেখো বন্ধুরা উত্তর ছয় ছেষট্টি মেট্রিক টন ছয়শো ছেষট্টি কেজি ছয়শ ছেষট্টি দশ ভাগের সমস্ত তিন ভাগের দুই গ্রাম তো আশা করি বন্ধুরা তোর অঙ্কটি বুঝতে পেরেছো তো বন্ধুরা এর তারপরে দেখো আমরা আঠারো নম্বর অঙ্কটি ট্রিটাল নিয়ে কথা বলবো তো বন্ধুরা আঠারো নম্বরে দেখো বন্ধুরা বলছে এক ব্যবসায়ী কোনো একদিন মানে কোনো একদিন বিশ কেজি চারশো গ্রাম অর্থাৎ বিশ কেজি চারশো গ্রাম ডাল বিক্রি করেন এই হিসাবে কি পরিমাণ ডাল তিনি এক মাসে বিক্রি করেন অর্থাৎ দেখো বন্ধুরা এক ব্যবসায়ী একদিন বিশ কেজি চারশো গ্রাম বিক্রি করেন আর এই হিসাবে কী পরিমাণ ডাল তিনি এক মাস অর্থাৎ তিরিশ দিনে কী পরিমাণ আমাদের এক মাস তিরিশ দিন তো বন্ধুরা চল এখন আমরা আমি তোমাদের মাঝে আগে অঙ্কটি করে রেখেছি দেখো বন্ধুরা এই যে এই দেখো বন্ধুরা তিনি একদিনে চাল বিক্রি করেন বিশ কেজি চারশো গ্রাম অর্থাৎ বিশ গুণ দেখো বন্ধুরা এক হাজার যোগ আছে অতাদের মনে পোস্ট এখানে এক হাজার আসলে হবে অর্থাৎ বন্ধুরা এক হাজার গ্রামে কিন্তু দেখে যায় অর্থাৎ এক কেজি অতএব এক কেজি এক হাজার গ্রাম এখন যদি আমি বিশ এক হাজারের গুণ করি বন্ধুরা ডাইরেক্ট দেখো বিশ এক হাজারের গুণ করতে আমাদের বিশ হাজার হয় আর যোগ আছে চারশো গ্রাম অর্থাৎ বিশ হাজার চারশো গ্রাম এখন বন্ধুরা আমরা দেখতে পারি যে ওই ব্যবসায়ী একদিনে ডাল বিক্রি করেন বিশ হাজার চারশো গ্রাম তো সুতরাং ওই ব্যবসায়ী দেখো বন্ধু যা বলছিল আমাদের এক মাস অর্থাৎ তিরিশ দিন সুতরাং ওই ব্যবসায়ী তিরিশ দিনে ডাল বিক্রি করেন দেখো এই যে বন্ধুরা বিশ হাজার গুণ চারশো গুণ তিরিশ এখন বিশ হাজার চারশো যদি আমরা গুণ করি বন্ধু যাই আমি তোমাদের রাফ করে দেখা দিচ্ছি দেখো সব শূন্য তিনটা তিন তেরোটা শূন্য তারপর তিন চার বারো দুই হাতে এক হাতে একই বসা দিয়েছি তিন শূন্য শূন্য হাতে এক আর তিন ছয় এখন বন্ধু দেখো শূন্য 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 দুই এক ছয় অর্থাৎ দেখো বন্ধুরা না একষট্টি লক্ষ বিশ হাজার দেখো বন্ধু একষট্টি লক্ষ বিশ হাজার গ্রাম কিন্তু দেখো বন্ধু একষট্টি লক্ষ বিশ হাজার গ্রাম এখন বন্ধু দেখো একষট্টি লক্ষ বিশ হাজার গ্রাম ভাগ কিন্তু এক হাজার বন্ধুরা দেখো অর্থাৎ এক হাজার গ্রাম এক কেজি যে আমি লিখেছি অতএব এক হাজার গ্রাম এক কেজি অর্থাৎ এখন বন্ধুরা একষট্টি লক্ষ দেখো এখন অর্থাৎ ছয়শো বারো কেজি হয়েছে বন্ধু দেখো এখন আমরা এখানে লিখতে পারি যে উত্তর হ্যাঁ ছয়শো বারো কেজি তো বন্ধুরা খুবই সহজ আমি তোমরা একটু বোঝার চেষ্টা করো তোমরা একটু নিজের বাসায় বাসা ট্রাই করো আমি জানি যে তোমরা যদি বাসা ট্রাই করো তাহলে তোমাদের কাছে অসম্ভব কিছুই হবে না তো বন্ধুরা আমি আমাদের নিজের স্বার্থে আমি তোমাদের চেষ্টা করলাম বুঝিয়ে দেওয়ার জন্য তোমরা যদি বন্ধুরা যদি আমার কথা বা আমার বাক্য যদি তোমরা না বুঝতে পারো তাহলে অবশ্যই আমি কমেন্ট বক্সে জানিয়ে দিবা যে ভাই সঠিকভাবে বা কীভাবে এটা তোমরা জানিয়ে দিবা আর বন্ধুরা তোমার তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে যে ঘন্টা নিয়ে সেটা অন করে দেবে এর অর্থ হচ্ছে আমি তোমাদের মাঝে যদি কোনো ভিডিও আপলোড করি সবার আগে তোমাদের মাঝে চলে যাবে তো বন্ধুরা তোমরা সবাই সাবধানে থাকবা অবশ্যই হোম হোম কোয়ারেন্টাইন মেনে চলবা ভালো থাকবা সুস্থ থাকবা বন্ধুরা আর অবশ্যই আমার চ্যানেলটি বা আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবা তো তোমার সবাই বন্ধুরা ভালো থাকবো সুস্থ থাকবা আল্লাহ হাফেজ